হ্যালো বন্ধুরা বেশ কিছু স্বাস্থ্য সমস্যার একমাত্র ওষুধ কাঁচা কলা শরীরকে সুস্থ রাখতে বিশেষ করে পেটকে সেই ছোটবেলা থেকে কলা খেয়ে আসছি কিন্তু দেখুন কি কাণ্ড একদল গবেষক কাঁচা কলার গুণাগণ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে শুধু তাই নয় কাঁচা কলা খাওয়া আদৌ উচিত কি না সেই নিয়েও নানা মহলে শুরু হয়েছে গবেষণা তা এত গবেষণা করার পর কি জানা গেল কাঁচা কলা খাওয়া কি সত্যি উচিত নয় শুনলে হয়তো অবাক হয়ে যাবেন যে প্রায় প্রতিটি গবেষণাতে দেখা গেছে শুধু পেট খারাপ সারাতে নয় আরও বেশ কিছু জটিল রোগের চিকিৎসাতেও কাঁচা কলার কোনো বিকল্প হয় না বললেই চলে তবে এখানেই শেষ নয় নিয়মিত এই ফলটি খাওয়া শুরু করলে মেলে আরও অনেক উপকার কিন্তু দেখুন সেদিকে আমাদের কারোরই খেয়াল নেই তাই আজকের এই ভিডিওর মাধ্যমে এই প্রাকৃতিক সুপার ফুডটির বিষয়ে এমন কিছু তথ্য বলবো যা দেখে আপনার চোখ কপালে উঠবে তাহলে চলুন জেনে নেওয়া যাক কাঁচা কলা খাওয়ার কিছু উপকারিতা খারাপ কলেস্টরলের মাত্রা কমায় কাঁচা কলায় রয়েছে প্রচুর মাত্রায় ডায়াটারি ফাইবার যা রক্তে উপস্থিত ক্ষতিকর কলেস্টরলের মাত্রা কমাতে থাকে সেই সঙ্গে আর্টারির কর্মক্ষমতাকে বাড়িয়ে তোলে ফলে হঠাৎ করে হার্ট অ্যাটাক হওয়ার আশঙ্কা যেমন কমে তেমনি নানাবিধ রোগকে দূরে থাকতেও বাধ্য করে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে গবেষণায় দেখা গেছে কাঁচাকলায় উপস্থিত পটাশিয়াম শরীরে প্রবেশ করার পর ব্লাড ভেসেলের কর্মক্ষমতাকে বাড়িয়ে তোলে সেই সঙ্গে শিরাপশিরার অন্দরে তৈরি হওয়া প্রেশারকেও কমিয়ে ফেলে ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে চলে আসতে সময় লাগে না রক্তচাপ নিয়ন্ত্রণে থাকলে কোনো ধরনের হার্টের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও হ্রাস পায় তাই আপনার পরিবারে যদি হাই ব্লাড প্রেশারের মতো রোগীর ইতিহাস থাকে তাহলে নিয়মিত কাঁচা কলা খেতে ভুলবেন না পেটকে ঠান্ডা রাখে কাঁচা কলায় রয়েছে প্রচুর মাত্রায় ফাইবার যা শরীরে প্রবেশ করা মাত্র হজম ক্ষমতার উন্নতি ঘটানোর পাশাপাশি ডাইজেস্টিভ ট্যাকের কর্মক্ষমতা বাড়াতে এবং বাওয়েল মুভমেন্টের উন্নতি ঘটাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে তাই শুধু পেট খারাপ নয় যারা প্রায়শই গ্যাস অম্বলে সমস্যায় ভুগে থাকেন তারা কাঁচা কলাকে কাজে লাগিয়ে আরোগ্য লাভ করতে পারবেন রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে থাকে কাঁচা কলা খেলে রক্তে শর্করার মাত্রা বাড়ার কোনোই সম্ভাবনা থাকে না বরং সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে এই ফলটি তাই তো ডায়াবেটিস রোগীরা নিশ্চিন্তে কাঁচা কলা খেতে পারেন তবে ইচ্ছা হলে এ বিষয়ে একবার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করেও নিতে পারেন উপকারী ব্যাকটেরিয়া সংখ্যা বৃদ্ধি পায় বেশ কিছু স্টাডি অনুসারে নিয়মিত কাঁচা কলা খেলে ইন্টেস্টাইনে উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করে ফলে স্বাভাবিকভাবে হজম ক্ষমতার উন্নতি ঘটে সেই সঙ্গে নানাবিধ পেটের রোগও দূরে পালায় পটাশিয়ামের ঘাটতি দূর করে এক কাপ কাঁচা কলায় প্রায় পাঁচশো একত্রিশ এমজি পটাশিয়াম থাকে যা পেশির গঠনে উন্নতি ঘটানোর পাশাপাশি নার্ভ এবং কিডনির কর্মক্ষমতা বাড়াতেও সাহায্য করে রক্তে যাতে কোনো ধরনের ক্ষতিকর উপাদান থাকতে না পারে সেদিকেও খেয়াল রাখে কাঁচা কলার উপস্থিত পটাশিয়াম তাই যে কোনো মরশুমে যদি শরীরকে চাঙ্গা রাখতে হয় তাহলে রোজের ডায়েটে কাঁচা কলাকে অন্তর্ভুক্ত করতে ভুলবেন না ওজন কমাতে সহায়তা করে কাঁচা কলায় উপস্থিত রেজিস্টেন্স টাচ হজম হতে সময় নেয় ফলে বহুদিন খিদে পায় না আর না পেলে খাবার খাওয়ার পরিমাণও কমতে শুরু করে ফলে শরীরে ক্যালোরির প্রবেশ ঘটে কম আর এমনটা দীর্ঘদিন ধরে যখন হতে থাকে তখন ওজন কমতে সময় লাগে না পুষ্টির ঘাটতি দূর হয় খাবারে উপস্থিত পুষ্টিকর উপাদানগুলি যাতে ঠিকমতো শরীরে কাজে লাগাতে পারে সেদিকে খেয়াল রাখে কাঁচা কলায় উপস্থিত বেশ কিছু উপাদান ফলে নিয়মিত এই ফলটি খেলে অনায়াসেই পুষ্টির ঘাটতি দূর হয় আর এমনটা হওয়া মাত্র শরীরের কর্মক্ষমতা যে বৃদ্ধি পায় তা আর বলার অপেক্ষা রাখে না ভিটামিনের চাহিদাও মেটায় কাঁচা কলায় রয়েছে প্রচুর মাত্রায় ভিটামিন বি সিক্স এবং ভিটামিন সি এই দুটি ভিটামিন শরীর গঠনে বিশেষ ভূমিকা পালন করে থাকে যেমন ধরুন ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটানোর মধ্য দিয়ে রোগকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় অন্যদিকে ভিটামিন বি সিক্স শরীরে এনার্জির ঘাটতি দূর করার পাশাপাশি ত্বক এবং চুলের সৌন্দর্য বৃদ্ধিতে সাহায্য করে তো বন্ধুরা এগুলি ছিল কাঁচা কলার কিছু উপকারিতা এ বিষয়ে আপনার কোনো মন্তব্য থেকে থাকলে তা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকমই স্বাস্থ্য বিষয়ক ভিডিও দেখতে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতেও ক্লিক করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ